সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 এপ্রিল রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, ছোটো ছোটো কচি কাঁচা স্কুল ছাত্রছাত্রীদের জন্য সুখবর, এবার স্কুল ব্যাগের ওজন কমাতে শিক্ষা বিভাগের নির্দেশিকা, কোন ক্লাসের ছাত্রছাত্রীরা কত কেজি ওজন পর্যন্ত ব্যাগ স্কুলে নিতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিতে থাকবে প্রতিবেদনে। আগামী বছর থেকে HSLC পরীক্ষা দেওয়ার 35 দিনের মধ্যে দেওয়া হবে ফলাফল। HSLC-র মেধা তালিকার দিকে না চেয়ে সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নিক শিক্ষার্থীরা। চলতি এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথমে HS অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর। সরকারি চাকরি না থাকা পরিবারের প্রার্থীদের চাকরি পরীক্ষায় অতিরিক্ত 10 নম্বর বরাকে এসে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশাল রোড শো, বিজেপির নির্বাচনী প্রচারে একসঙ্গে গৌতম রাহুল, রোড শোয়ে হাইলাকান্দি মাতালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 1 লক্ষ বুটে করিমগঞ্জে কৃপানাথ মালা জয়ী হলে সব দাবি দাওয়া পূরণ হবে, করিমগঞ্জে ঘোষণা করে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ শিলচরে আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ, আজ শিলচরে শাহী রোড শো, জেমে থাকবে পুরো শিলচর শহর। আবহাওয়া প্রতিকূল থাকায় সভা বাতিল খার্গের, আজ আলগাপুরের সভা বাতিল APCC সভাপতির। ঘূর্ণিঝড়ে কাসার লন্ডভন্ড, ক্ষতিগ্রস্ত 89টি গ্রামের 4,799 জন, 639টি কাঁচা এবং 700টি পাকা ঘরের ক্ষতি, উপরে পড়েছে গাছ, ভেঙ্গে পড়েছে বিদ্যুতের খুঁটি। কালবৈশাখী ঝড় তুফানে জমাজলে বিধ্বস্ত শিলচর শহরতলির দেবগ্রাম। দোলাই আরজানপুরে এল্টো এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। সুনাইর বিধায়ক করিমউদ্দিনের প্ররোচনায় করিমগঞ্জে বুট বাগাবাগি করবেন না, বরাকে সে ঘোষণা বিধায়ক অখিল গগৈর। এইবার HSLC পরীক্ষায় বাংলায় সর্বাধিক নম্বর পেয়ে বরাকের মান রাখল রোশনী দেব। HSLC পরীক্ষায় গণিতে অন্যতম রাজ্য সেরা শিলচরের সৌরজ্যোতি। কালবৈশাখী ঝড় তুফানের তাণ্ডব বদরপুরে, হাইলাকান্দিতে ঝড় তুফানে তছনছ বিস্তীর্ণ এলাকা, ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাইপাসের পাইকারি ফিশ মার্কেট, জ্বরের দাপটে উল্টে গেল ট্রাক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। আগামী শিক্ষাবর্ষ থেকে শিশুদের স্কুল ব্যাগের ওজন কমানোর জন্য ব্যবস্থা নিতে এক বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগ এই বিজ্ঞপ্তিতে ক্লাস ওয়ারি স্কুল ব্যাগের ওজন বেঁধে দিয়েছে। যেমন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর স্কুল ব্যাগের ওজন 1.5 থেকে 2 কেজির বেশি হওয়া চলবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ব্যাগের ওজন 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে হতে হবে। একইভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ব্যাগের ওজন 3 থেকে 4 কিলোগ্রামের মধ্যে থাকতে হবে এবং নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে 5 কেজির বেশি ব্যাগের ওজন হওয়া চলবে না। সরকারের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের বিশেষ সুরাহা মিলবে বলে মনে করছেন শিক্ষাবিদরা, কারণ স্কুল ব্যাগের ওজন বেশি হলে সেটা ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিকভাবে নানা সমস্যার সৃষ্টি করতে পারে। এ নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা মহলে চর্চা চলছিল। রাজ্যের শিক্ষা বিভাগের এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের পক্ষে অনুকূল হবে বলে মনে করা হচ্ছে।
এইচএসএলসি পরীক্ষার মেধা তালিকার দিকে নাচে সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নিক শিক্ষার্থীরা। এইচএসএলসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ঘোষণা শিক্ষামন্ত্রীর। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সাংবাদিকদের জানান, মেধার তালিকায় নাম উঠার চিন্তা না করে সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন প্রত্যেক শিক্ষার্থীকে। তিনি আরও জানান, এপ্রিলের শেষ দিকে না হলে মে মাসের প্রথম দিকে ঘোষণা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল। শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের 16 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়েছে রাজ্যে। অন্য বছরের তুলনায় এবার 1.5 মাসের মধ্যে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে আগামী বছর আরও 10 দিন আগে অর্থাৎ 35 দিনের মধ্যে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল পাবেন, যার প্রস্তুতি এখন থেকে শুরু করা হয়েছে। আসামে সরকারি চাকরি না থাকা পরিবারের প্রার্থীরা চাকরি পরীক্ষায় 10 নম্বর অতিরিক্ত পাবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার কাছাড় জেলায় আয়োজিত এক নির্বাচনী সভায় ঘোষণা করেন। তিনি বলেন, আগে শুধুই মেধার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের দরুন এক পরিবারের 2-3 জনের চাকরি পাওয়ার ঘটনা ঘটেছে। অতিরিক্ত 10 নম্বর যুক্ত হলে চাকরিপ্রাপ্ত পরিবারের সংখ্যা অনেকটা বেড়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, 3 বছরের তার সরকার 1 লক্ষ চাকরি দিয়েছে, আরও 50,000 চাকরি দেওয়া হবে। এদিকে বিজেপির নির্বাচনী প্রচারে একসঙ্গে গৌতম রাহুল, রোড শোয় হাইলাকান্দি মাতালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাংসদ কৃপানাথের সমর্থনে হাইলাকান্দিতে বিশাল রোড শো করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শনিবার হাইলাকান্দি শহরের প্রবেশ পথ কলেজ রোড থেকে রোড শো আরম্ভ করে জেলা সদরের প্রধান রাস্তা পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেল 4:50 শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে অবতরণ করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী সুজা চলে যান কলেজ রোডের রামকৃষ্ণ মিশনে। সেখানে সামান্য সময় বিশ্রাম নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রোড শোতে অংশ নেন। সাজানো হুড খোলা গাড়িতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার সঙ্গে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য সহ অন্যান্যরা রোড শো অংশগ্রহণ করেন। বাংলায় সর্বাধিক নম্বর পেয়ে এইচএসএলসি পরীক্ষায় বরাকের মান রাখল রোশনি। সেবা পরিচালিত এবারের এইচএসএলসি পরীক্ষায় বাংলা বিষয়ে সর্বাধিক নম্বর পেয়ে বরাকের মান রাখল পিসি বর্জালেঙ্গা হাইস্কুলের ছাত্রী রোশনি দেব। 100-এর মধ্যে 97 নম্বর পেয়ে রাজ্য সেরা হয়েছে বর্জারেঙ্গা এলাকার অটো চালকের মেয়ে রোশনি। তার এই কৃতিত্বে গোটা উপত্যকায় খুশির হাওয়া বইছে। এদিকে এইচএসএলসি পরীক্ষায় গণিতে অন্যতম রাজ্য সেরা শিলচরের সৌরজ্যোতি, অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত 2023-24 সালের মাধ্যমিক পরীক্ষায় সাধারণ গণিত বিষয়ে রাজ্যের অন্যতম সেরার শিরোপা পেয়েছে শিলচরের সৌরজ্যোতি দে। রাজ্যে এবার মাত্র 8 পরীক্ষার্থী গণিতে সর্বোচ্চ 100 নম্বর পেয়েছে। এর মধ্যে বরাক উপত্যকা থেকে রয়েছে একমাত্র সৌরজ্যোতি, সে শিলচর রামানুজ বিদ্যামন্দিরের পড়ুয়া। আজ শিলচরে আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। আজ শাহি রোড শো শিলচরে, শাহি রোড শো বলে কথা, ফলে শনিবার বিকেল থেকে শিলচরের রাজপথ পুরোপুরি চলে যায় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির হাতে। ফলে যা হওয়ার তাই হয়েছে, পুরো রাজপথ জুড়ে দীর্ঘ সময়ে ব্যাপক জাম। শনিবার বিকেলের এই জাম যদি ট্রেলার হয় তাহলে আগাম বলে দেওয়া যায় আজ অর্থাৎ রবিবার অমিত শাহের রোড শোয়ে কোন পর্যায়ের জ্যাম জমাট হয়ে উঠবে শিলচর শহর। দোলাইয়ে এল্টো গাড়ির ভেতরে থাকা এয়ারব্যাগ ফেটে গুরুতর আহত চালক, গুরুতর আহত মোটর সাইকেল চালকও,
ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল দোলাইয়ে। দোলাইয়ের আরজানপুরে এল্টো এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুইজন। ঘটনাটি ঘটে শনিবার দোলাই লায়লাপুর পূর্ত সড়কে। একটি দ্রুতগতির মোটর সাইকেল ও এল্টোর বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক কয়েক ফুট ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। এদিকে এল্টোর চালক গাড়ির ভেতরে থাকা এয়ারব্যাগ ফেটে মারাত্মকভাবে আহত হন। উভয়কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার খবরে দোলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে গাড়ি দুটি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। সুনাইর বিধায়ক করিমুদ্দিনের প্ররোচনায় বুট বাগাবাগি না করার আহ্বান উকিলের। বরাকের রূপকার মইনুল হক চৌধুরীর পর আবার একজন যোগ্য প্রার্থী পেয়েছেন করিমগঞ্জবাসী। বরাকের উন্নয়ন নিয়ে কথা বলার সুযোগ্য প্রার্থী করিমগঞ্জবাসীর ভাগ্যে জুটেছে। যথাযথ সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াবার সঠিক সময় এসেছে উন্নয়ন বঞ্চিত জনগণের। সেই সময় এবং সুযোগকে কাজে লাগাতে পারলে ব্রহ্মপুত্রের মতো বরাকের সম উন্নয়ন এবং সম্মান ফিরে আসবে। শনিবার জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্করের পৌরোহিত্যে জনসভায় রাইজোর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বলেন, সুনাইর বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া মুখ্যমন্ত্রীর দালাল। এর প্ররোচনায় মুসলিম বুট বাগাবাগি করে বিজেপিকে জেতাবেন না করিমগঞ্জে। জ্বর বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন। জ্বর তুফানের তাণ্ডবে লন্ডবন্ড খাসারের গ্রাম শহর। খাসারে ক্ষতিগ্রস্ত 89টি গ্রামের 4,799 জন, 639টি কাঁচা এবং 700টি পাকা ঘরের ক্ষতি। উপরে পড়েছে গাছ, ভেঙেছে বিদ্যুতের খুঁটি, অন্ধকারে রয়েছে বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড়ে লন্ডবন্ড বাইপাসের পাইকারি ফিশ মার্কেট দোকান, জ্বরের দাপটে উল্টে গেল ট্রাক। মধ্যরাতে দে আসা ঘূর্ণিঝড়ে শিলচর রামনগর ISBT পাইকারি ফিশ মার্কেট, একটি হোটেল দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উল্টে পড়ে একটি ট্রাকও। ট্রাকটি বাইপাসের উপরে পড়ে থাকায় শনিবার সকালের দিকে ব্যস্ততম বাইপাসে যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ গিয়ে ক্রেন দিয়ে গাড়িটি সরানোর পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। অন্যদিকে মারাত্মক ক্ষতি হয়েছে বাইপাসের ফিশ মার্কেটের। জড়ো হাওয়া মার্কেটটির চাল উড়িয়ে নিয়ে জলাশয়ে ফেলে দেয়। এদিকে কাল বৈশাখী জ্বর তুফানের তাণ্ডবে লন্ডবন্ড বদরপুর। প্রলয়ঙ্কারী জ্বরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো বদরপুরে। বদরপুর রাজস্ব এলাকার এংলার বাজার মেডিকেল সাব সেন্টারের চাল ঘূর্ণিঝড়ে ভেঙে তছনছ করে দিয়েছে। সেন্টারের প্রচণ্ড ক্ষতি হয়েছে। হরিনাদি গ্রামের আব্দুল মালিকের গড়ের চাল উড়ে গেছে। বরাজ জুড়ে রক্ষা পেয়েছেন গড়ের মানুষ। তাছাড়া হরিনাদি গ্রামের আরও 12টি পরিবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে জয়নব বিবির গড়ের অবস্থা বেশ শোচনীয়। বরগুল গ্রামের নিকুঞ্জ বরুয়ার গড়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড়তল দর্গাবাজার এংলার বাজার এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে ইলেকট্রিক খুঁটি মাটিতে পড়ে বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ। এদিকে গভীর রাতের ঘূর্ণিঝড়ে তছনছ হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বিভিন্ন গ্রামের মানুষ। জেলার বাউয়ারঘাট এলাকায় বিশেষ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গড়ের মধ্যে প্রকাণ্ড একটি গাছ ভেঙে পড়ে গড় ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা অল্পের জন্য বরাক জুড়ে রক্ষা পেয়েছেন। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শেষ খবরটি,
একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত শিলচর সংলগ্ন চিরুকান্দি কালীবাড়ি রোডের বৃহত্তর দেবগ্রাম এলাকা। বৃষ্টির জমা জলে যখন জলবন্দী গোটা এলাকা, তখন গতরাতের কালবৈশাখী জ্বর বিপর্যয় এনে দিয়েছে স্থানীয়দের দৈনন্দিন জীবনে। জ্বরে মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। বর্তমানে শিলচর শহরতলির বৃহত্তর এই এলাকার পরিস্থিতি ভয়াবহ। কয়েক বছরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি এলাকার জনগণ। জ্বর ও জমা জলে পরিস্থিতি এলাকাটির চিত্রই পুরো পাল্টে দিয়েছে। জ্বরে গোটা দেবগ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘর বাড়িসহ বিভিন্ন সামগ্রী। জ্বরের তাণ্ডবে রেহাই পায়নি গবাদি পশুও। প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা এলাকার জনগণ সব কিছু হারিয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের কাছে সরকারি সাহায্যের খাতর আর্জি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।